হ্যালো ফ্রেন্ডস, আমি কল্পনা। হারানো টেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো এক বাটি সবুজ মুগ ডাল দিয়ে একদম নতুন ধরনের একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। এই রেসিপিটা খুবই অল্প সময়ে এবং অল্প তেলেই বানানো হয়ে যায়। সপ্তাহের যে কোনো একদিন ব্রেকফাস্টে এই রেসিপিটা বানাতে পারেন, বাচ্চা থেকে বড় সবাইয়েরই খুব ভালো লাগবে খেতে। আর সবুজ মুগ ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাই এই ডাল আমাদের শরীরের পক্ষেও ভীষণ উপকারী। তাহলে চলুন ঝটপট রেসিপিটা বানিয়ে ফেলি। প্রথমেই আমি এখানে একটা বড় বাটির এক বাটি ভেজানো সবুজ মুগ ডাল নিয়ে নিয়েছি। শুধু সবুজ মুগ ডাল না, এর সঙ্গে আমি চাল আর ছোলার ডালও অ্যাড করেছি। যেহেতু আমি ব্রেকফাস্ট বানাবো, তাই এই ডালটাকে আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যখন বানাবেন তার ঠিক 7 থেকে 8 ঘন্টা আগে এই ডালটাকে ভিজিয়ে রাখবেন, তাহলেই খুব ভালো করে দেখবেন ভিজে গেছে। এবারে আমি আপনাদের চাল এবং ডালটা কোনটা কতটা পরিমাণে নিয়েছি সেটা আপনাদের একটু বলে দিই। আমি এখানেই দেখুন এই ছোটো বাটিটার এক বাটি সবুজ মুগ ডাল নিয়েছি, আর নিয়েছি এক মুঠো চাল আর এক মুঠো ছোলার ডাল, ব্যাস এইটুকুই। এবারে এই ডালটাকে আমি মিক্সিতে বেটে নেব। তার জন্য দেখুন একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, আর জারটা আমি একটু বড় দেখেই নিয়েছি যাতে ডালটা বাটতে সুবিধে হয়। এবারে এই জারের মধ্যে আমি ডালগুলোকে ঢেলে নেব। আস্তে আস্তে সব ডালগুলোকে জারের মধ্যে ঢেলে নেব। ডালগুলোকে ঢেলে নিয়েছি, এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আদা। আমি এখানে 1 ইঞ্চ মতো আদাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেই আদাটা আমি এখানে দিয়ে দিলাম। এর মধ্যে এবারে দিয়ে দেব জল। আমি এখানে প্রথমে 1 কাপ জল দিচ্ছি, কিন্তু আপনারা 2 কাপ জল দেবেন, কারণ আমি পরে বাটার সময় একটু অসুবিধে হচ্ছিলো বলে আরও 1 কাপ জল অ্যাড করেছিলাম, যেটা আপনাদের দেখানো হয়নি। এবারে ঢাকনাটা লাগিয়ে নিয়ে মিক্সারে আমি ভালো করে ডালটা বেটে নেব। এই দেখুন ডালটাকে আমি বেটে নিয়েছি, একদম মিহি করে খুব সুন্দর করে ডালটাকে বেটে নিয়েছি। এরকম করেই আপনারাও ডালটাকে বেটে নেবেন, আর খুব বেশি জল দেবেন না, এইরকম যেন ঘনত্ব থাকে। বেটে নিয়েছি, দেখুন হাতে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম মিহি করে ডালটা বাটা হয়েছে। এবারে এই ডাল বাটাটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। সব ডালটা আমি ঢেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি ছোটো ছোটো করে কুচানো পেঁয়াজ। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, সেই সব পেঁয়াজটাই আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো কুচানো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 মুঠো কুড়ানো গাজর। এতে করে ব্রেকফাস্টটা দেখবেন দারুণ টেস্টি হবে খেতে। এরকমভাবে একবার হলেও ট্রাই করবেন আপনারা বাড়িতে। আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদমতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চানা মশলা, সানরাইজের চানা মশলা এখানে আমি অ্যাড করলাম। আপনারা অবশ্যই চানা মশলাটা দেবেন, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এই মশলাটা অ্যাড করলে এই রেসিপিটার টেস্টটা কিন্তু একদম আলাদা লেভেলের লাগবে। এবারে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম একটু মিষ্টত্ব ভাব আনার জন্য, আর দিয়ে দিচ্ছি 1টা কাঁচা ডিম। এবারে আমি এই সব কিছুকে ডালের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। তার জন্য দেখুন আমি 1টা ডিম ফাটানো কাঁটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চামচ কিংবা হাতা দিয়েও এটা মেখে নিতে পারেন। দেখুন মাখা আমার হয়ে গেছে, কিন্তু ব্যাটারটা একটু ঘন লাগছে, তাই আমি অল্প অল্প করে জল অ্যাড করে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। অল্প অল্প করে জল অ্যাড করেই ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে, নাহলে খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ব্রেকফাস্টটা ভালো করে তৈরি হবে না। এই দেখুন একদম পারফেক্টলি আমি ব্যাটারটাকে মেখে নিয়েছি, খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন করিনি, একদম মিডিয়াম করে মেখেছি। আপনারাও এরকমভাবেই ব্যাটারটা মেখে নেবেন। সব কিছু আমার রেডি হয়ে গেছে, এবারে চলুন ফাইনালি ব্রেকফাস্টটা বানানোর প্রসেসে চলে যাই। তার জন্য দেখুন গ্যাসের মধ্যে 1টা তাওয়া বসিয়ে নিয়েছি, আর 1টা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি, আর 1টা ব্রাশ নিয়েছি। এবারে চলুন গ্যাসটাকে অন করে তাওয়াটাকে একটু গরম করে নিই। তাওয়াটা গরম হয়ে গেছে, এবারে তাওয়ার মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি। অল্প একটু তেল দিয়েই এই রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়। এবারে আমি তাওয়ার মধ্যে আগে থেকে মেখে রাখা ডালের ব্যাটারটা দিয়ে দিচ্ছি,
আমি এখানে এক হাতা আর একটু ব্যাটার দিলাম। এবারে হাতার সাহায্যে গোল গোল করে একটা ধোসার মতো বা গোলা রুটির মতো বানিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই স্লো করে রাখবেন। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের মতো হতে দেব। এতে করে ভেতরের গাজর এবং পেঁয়াজটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন, 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি, এই দেখুন ডালের ব্যাটারটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে আমি তলাটা ছাড়িয়ে নিলাম। এবারে অল্প একটু তেল নিয়ে ওপরটা তেল ব্রাশ করে দিচ্ছি। তেল লাগিয়ে নিয়ে অপর দিকটা উল্টে দিচ্ছি আর খুন্তি দিয়ে চেপে চেপে অপর দিকটাও আমি খুব ভালো করে ভেজে নেব। এরকম করে চেপে চেপে ভেজে নিতে হবে। আপনারা এখানে চাইলে অল্প একটু আঁচটাকে বাড়িয়ে নিতে পারেন, আবার অল্প আঁচেও ভালো করে ভেজে নিতে পারেন। এই দেখুন, আমার আজকে সবুজ মুগ ডাল দিয়ে গোলা রুটি কিংবা ধোসা যাই বলুন না কেন আমার একটা বানানো হয়ে গেছে। এবারে ঠিক একই রকমভাবেই সবকটা আমি বানিয়ে ফেলবো, তারপর একসঙ্গে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার আজকের সবুজ মুগ ডাল দিয়ে হেলদি ব্রেকফাস্ট কিন্তু তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য। এই ব্রেকফাস্টটা রেড চিলি সস কিংবা টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে, কিংবা দুটো সস একসঙ্গে মিক্সড করেও খেতে পারেন, তাতেও খুবই ভালো লাগবে খেতে। আর দেখতেই পেলেন রেসিপিটা কতটা কম সময়ে এবং খুব সহজেই বানানো হয়ে গেল। তাহলে দেরি না করে ঝটপট আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন, নিজেও খান এবং বাড়ির সবাইকে খাওয়ান। আর হ্যাঁ, অবশ্যই গরম গরম সার্ভ করবেন। এই দেখুন বন্ধুরা, আমি লোভ সামলাতে না পারে অল্প একটু খেয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার তো খুবই ভালো লাগে খেতে। আপনাদের কেমন লাগলো আমার আজকের রেসিপি প্লিজ কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা নতুন আমার রান্না দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।